মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলের মন্তেশ্বর গ্রামের চামুণ্ডা মন্দিরে পূজা দিয়ে রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর গ্রামের বিভিন্ন পাড়া ঘুরে মন্তেশ্বর বিডিও অফিসে বিডিওর ঘরে বিডিও গোবিন্দ দাসের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক মণ্ডল সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কিছুক্ষণ বৈঠকের পর মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকেন্দ্রের ভর্তি কিছু অসুস্থ রোগীকে ফলদান করেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা ও রোগীর স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি আলাদাভাবে মহিলা বাথরুম সহ দুই একটা বিষয় কিছু সমস্যা কথা তুলে ধরলেন। মন্ত্রী তাদের সমস্যার কথা শুনে আশ্বস্ত করলেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হকরা মন্তেশ্বর গ্রামে কিছু মানুষের বাড়ি বাড়ি ঘুরে ও তাদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শোনেন। মন্তেশ্বর গ্রামের এলাকাবাসী মন্ত্রীকে কাছে পেয়ে জল, ড্রেন, রাস্তা সবকিছু সমস্যা তুলে ধরেন। মন্ত্রী সেই সব মানুষজনের সমস্যার কথা শুনে তাদের আশ্বস্ত করেন। আজ রাত 9টা পর্যন্ত মন্ত্রীর দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী রয়েছেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জিন্নাত আলী মণ্ডল, উপপ্রধান রফিকুল ইসলাম, মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান শেখ, এসসি এসটি সেলের ব্লক সভাপতি বিপুল রায়, পিপলন অঞ্চলের প্রধান শেখ শরীফউদ্দিন, ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তন্ময় ব্যানার্জি, রাকিবুল ইসলাম, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লোল বন্ধু, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়াশম সহ আরও অনেকে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। এখানে আমাদের পঞ্চায়েত কিভাবে সফল কাজ করেছে সেটা জেনে নেওয়া, ব্লক ডেভেলপমেন্ট অফিসে তারা কতটা কী করেছে সেটা জেনে নেওয়া, দিদির কর্মসূচির যে 15 দফা বিষয় আছে সবই কিন্তু বিডিও অফিস সংশ্লিষ্ট, এরা সেটা দেখভাল করে, কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কী করার প্রয়োজন, এই নিয়ে আমরা এই রক্ষা কবচ কর্মসূচি রূপায়িত করছি। এর আগে INTDC অফিসে আমরা বসেছিলাম, এরপরে এখান থেকে আমরা হসপিটাল যাব। এখানে আমার বিধানসভার বিধায়ক তহবিল থেকে 40 লক্ষ টাকা মন্তেশ্বর হসপিটালে আমি দিয়েছি, এটা সরকারের টাকা, জনগণের টাকা। আশা রাখছি আরও 4 বছর কিছু দিলে এই হাসপাতালের চেহারা অনেকখানি পরিবর্তন হবে আর কি, সেখানে কাজ শুরু হয়ে গেছে। অপরদিকে আমার একটু পাহাড়াটিতেও 30 লক্ষ টাকা আমরা দিয়েছি আপনার বিওপি ফান্ড থেকে, সেখানেও কাজ শুরু হয়ে গেছে। তাছাড়া দলীয় কর্মী জনগণের কাছে গিয়ে তাদের কথাবার্তা, অনুযোগ, অভিযোগ শোনা, এটা হলো আমাদের মূল কাজ। আমরা শুরু করেছি বিকেলবেলায় মন্তেশ্বর মানে বাজারে বিভিন্ন দোকানদার, পথচারী, তাদের সাথে আমরা কথা বলব, সুযোগ সুবিধা আমাদের কাছে কী আশা রাখেন, আমরা কী করেছি এবং এই দিদির দুধ কর্মসূচিতে কী করতে চাই, এই রূপরেখা আমরা তুলে ধরব। এখান তো এর আগে এই রক্ষা কবচ কর্মসূচি হয়েছে, আসলে সমাজ সচেতন হয় যখন ক্যাম্প হয়, সঠিকভাবে তথ্য দিয়ে সেখানে নিজের অভিযোগ জানাবার যে বিষয়, সমাজ সচেতন হয়, যার ফলে 100% কাজ হয়নি। আবার 5 দিন অঞ্চল ভিত্তিক দুয়ারে সরকার আবার হবে, সেখানে তারা আবার অনুযোগ জানাতে পারবেন, অভাব জানাতে পারবেন। কেউ বলছেন বার্ধক্য ভাতা, কেউ বলছেন বিধবা ভাতা, কেউ বলছেন স্বাস্থ্যসাথী,
অথচ তাদের পরিবারের কেউ না কিছু পেয়েছে। আজকে মন্তেশ্বর বিপিএসসিতে সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন, মন্ত্রী। উনি একটা সাধারণ ভিজিটে এসেছিলেন, আমাদের হসপিটালে চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে না চলছে সেগুলো একটু দেখতে এসেছিলেন। উনি ইন্ডোরে ঢুকেছিলেন, ইন্ডোরে ঢুকে পেশেন্টদেরকে জিজ্ঞাসা করেছেন আমাদের চিকিৎসা ব্যবস্থাতে ওনারা খুশি কি না খুশি সেটা। আর সেখানে কিছু উনি ফ্রুটস বিতরণও করেছেন পেশেন্টদেরকে। আর উনি আমাদের কিছু হসপিটালের মধ্যে কিছু কাজ চলছে, কিছু বিল্ডিংয়ের কাজ চলছে, সেগুলো উনি একটু দেখে গেলেন। আর কতটা কি কাজ শেষ হয়েছে না হয়েছে সেটা একটু মানে পর্যবেক্ষণ। ওনারা কি উত্তর দিলেন? ওনারা বললেন আমরা যত শীঘ্র পারবো করে দিচ্ছি, আমাদের এটা করে দেবো। আশ্বাস দিলে রাস্তা দিয়েছে। রাস্তাটা কতদিন হয়নি? কতদিন হয় না, দু বছর ধরুন। কারা এসেছিল? দিদিরা, ভাই বোনেরা সবাই এসেছে। তিনবুলে? হ্যাঁ, তিনবুলে এসে আপনাকে কি জিজ্ঞেস করলো? আমাকে বললে ভাতা ইয়ে পাওনি কিনা, আমরা ভাতা পাই, রেশন পাই। আপনি কি পাচ্ছেন না ঘর? ঘর পাচ্ছেন না? আমার একটা ঘরের দরকার। আপনি বললেন? হ্যাঁ। কি বললো? বললে ঠিক আছে। আপনি আপনার বাড়িতে কে কে আছে? আমি একটা। রোজগার কি আছে আপনার? আমার রোজগার কিছুই নাই, সবাই দায় করে। সমস্যা ঘরের নাকি? বললেন ওনারা কি বললেন? ঠিক আছে।